ঢাকা এসেছি দু এক বছর হলো, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। মায়ের অনেক শখ ছিল ইঞ্জিনিয়ার হবো, জানি না হতে পারবো কিনা। যেরকম চাপ, বাবার স্কুলের চাকরিটাও শেষ, পেনশনের টাকা দিয়ে আর চলছে না, ছোট একটা ভাইও আছে, তার পড়াশোনার খরচও চালাতে হয়। এ সময় হঠাৎ করে পেয়ে গেলাম স্বপ্নের চাকরি, বাড়তি ইনকাম হচ্ছে, নিজের পড়াশোনার খরচ চালাচ্ছি, ছোট ভাইকে টাকাও পাঠাচ্ছি, স্বপ্ন নিয়েই বেঁচে আছি। ছোটখাটো অনেক ভুল আমাদের থাকতে পারে, কিন্তু স্বপ্নগুলো তো আর ভুল নয়, তাই ছোট ছোট স্বপ্ন পূরণের কাজে সারা দেশে নেমে গেছে স্বপ্ন। স্বপ্নের সাথে থাকুন।